ধূমপান ক্যান্সারের কারণ। কয়দিন ধরে কইতাছি আমার লেগে একটা গোলাপ ফুলের চারা আনতে, তা নাই না আছে সন্দেশ। তার আমি কথা দিলাম, এইবার তোর লেগে সুন্দর দেখে দুইটা গোলাপের চারা এনে দেব। সত্যি বাজার আমি একটু বাইরে গেলাম। কি কয়, এই মাত্র না আসলা? তখন কিছু আর দাও দেবো না, গেলাম আমি।
হ্যালো, হ্যাঁ কোথায়? বাসায়। তুমি কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এত দেরি করলা যে? আরে বুঝো না। আচ্ছা বলো কেন আসতে বললা? তোমার অনেক দেখতে মন চাইতেছে, তোমার এনে এক জায়গায় যাবো। কোথায়? আমার বাড়িতে। কেন? আরে বাবা আগে চলো না। না 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 বললে আমি যাবো না। আচ্ছা আমার বাড়িতে যাবা, এতে বলার কি আছে? তুমি কি আমার অবিশ্বাস করো? তোমার বিশ্বাস না করার কি আছে? তাহলে যাবা না আমার বাড়িতে? আমি কি একবারও বলছি যে আমি যাবো না? আচ্ছা চলো। তুমি খাও তো, ফারহা আসলে মা মেয়ে আমরা একসাথে খাই নিব। বাড়িতে কেউ নাই? কাকে কই গেছে? মা গেছে বোনের বাড়িতে। আমি এখন যাই। আরে বাবা যাবা তো। আচ্ছা তুমি কি আমার অবিশ্বাস করো? আমি তো তোমাকে বিয়ে করব, এত ভয় কিসের? আসো তো। আমি কি তোমাকে বলছি আমি তোমাকে অবিশ্বাস করি? আমি তো তোমাকেই ভালোবাসি। দেখো মা ড্রেসটা সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এটা পরলে তোরে আমার মেয়ের মতো লাগবো। কেন, এতদিন বুঝি লাগে নাই? তুই তো আমার মেয়ে না, তুই তো আমার মা। হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হইব না। তোর পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, দেখতে হবে না ভাইটা কার। শুন দুই জায়গায় হাত মুখ ধুয়ে আমি ভাত দিতেছি, আয়। তুমি ভাইয়ারে ভাত দাও, আমি বাজনে এলে ভাত খামো। যা ভাইয়া হাত মুখ ধুইতে যা, আমি ঘরে গেলাম। মা কতদিন ধরে তুমি আমার সাথে দেখা কর না? আমারে কি পাগলা কুত্তাই কামড়াইছে? তোমার সাথে আমি দেখা করব? তুমি এমন করতেছো কেন? আমরা তো দুজন দুজনে ভালোবাসি। হ্যাঁ কে তোরে ভালোবাসে? কয়েকদিন আগেই তো বললা তুমি আমারে ভালোবাসো, বিয়া করবা, এখন এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি বুঝো নাই আমি তোমার সাথে কি করছি। এইটা হলো আমার অভিনয়, তোমার মতো মেয়েকে আমি ভালোবাসবো?
তুমি অনেক বড় অভিনেতা, অনেক বড় অভিনয় করলা। আমার যা পাওয়ার আমি পাইছি, তোর আর এখন আমার দরকার। আজ থেকে তোর পথ আলাদা আর আমার পথ আলাদা। আমি তোমারে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু পারলাম না। ছোটবেলায় দাদি কইতো, পুরুষ মানুষের মন নাকি পাথরের মতো, সারা জীবন মাথা ঠুকলেও তাদের মন পাওয়া যায় না। দাদি আরো কইতো, স্বার্থ শেষ হয়ে গেলে তার আর মানুষের কথা মনে রাখে না। কিন্তু আমি বিশ্বাস করতাম না, কিন্তু তুমি আজ এটা প্রমাণ করে দিলা, আর আমিও প্রমাণ করে দিই যে ফারহা তোমার এক নজর দেখার জন্য সুইট আসতো। তোমার মুখের কথা শোনার লেগা মন সটফট করতো, আজ সেই ফারহা তোমার এই মুখ আর দেখাইবো না। আমি দোয়া করি তুমি আমার থেকে অনেক সুন্দর মায়া বিয়া করো, সুখে জীবন যাপন করো। কাল থেকে তুমি আর আমার মুখ দেখবা না। ফারহা ফারহা বলে চিৎকার করলো, এই ফারহারে তুমি আর পাইবা না। ভালো থেকো। কাজটা কি ঠিক হলো? আমি ফারহাকে কি বেশি বলে ফেললাম? এতদিন সময় পাই নাই তো, তাই আনতে পারি না। আজ সামনে বললো, নিয়ে এলাম। দেখ দুটাই আছে, কি করে লাগে? জামা ধরে আমার গাম ফেলার দিয়ে হাত মুখ ধুব, তারপর বাপ মেয়ে দুজনে খাব। ঠিক আছে বাবা। তুই জানিস না, তোকে ছাড়া আমি কিছুই বুঝি না। লক্ষ্মী বলে আমার
কাঁদিস না। কি করে বলি আমার কান্নার কারণ? এতক্ষণে তোর বুকে থাকতো আমার মৃত দেহটা, মায়ের রান্না করা মাংসের উপর মাছি পড়তো, ঠিক আমার লাশের উপর যেমনটা পড়তো। বাবাকে গামছা গিয়ে দেয়া হতো না রে ভাই, তোকে কি করে বোঝাবো আমি? তোর কান্নার পানিতে আমি ভেসে যাচ্ছি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আরে হাত মুখ দিয়া, তারপর দেখছি। বাজে কাজে না করতে যাচ্ছিলাম। তোমার সাথে এরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি, পারলে ক্ষমা করে দিও। আর আমি তোমার জন্য অপেক্ষা করছি। নে আমার সারপ্রাইজ দে। চোখ বন্ধ কর। কেন? আর কর তো। আচ্ছা এই বাচ্চা Thank you.